হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মটন কষা, তাও আবার গোলবাড়ি স্টাইলে। একটা কথা মনে রাখবেন, কোনো রেস্টুরেন্টই তার সিক্রেট ডিশের রেসিপি কাউকে দেয় না। ডিশটা টেস্ট করে সেই মতো বানানোর চেষ্টা করেছি আমি এখানে। রেসিপিটা একটু লং হলেও পুরোটা দেখবেন, না হলে মাঝখানে মাঝখানে অনেক টিপস থাকে, সেগুলো মিস করে যাবেন। আমি আজকে মটন কষা দেখাবো গোলবাড়ি স্টাইলে। তার জন্য মিডিয়াম সাইজের মটন নিয়েছি 1 কিলো। গোলবাড়ির মাংসের স্বাদ আর রং হয় সম্পূর্ণ আলাদা, আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা থাকলো। মাংসটা ম্যারিনেট করার জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেখানে কী কী লাগছে দেখে নিই একবার। কয়েক কুচি পেঁপে দিচ্ছি, পেঁপের রস মাংসটাকে নরম হতে খুব সাহায্য করে। আর দিচ্ছি তার সাথে কয়েক কুচি পেঁয়াজ, রসুন কুচি ও আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে ধুয়ে রাখা মাংসের মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেব। আর দেব তার সাথে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, টক দই, সর্ষের তেল। এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। এবার সারা রাত আমি রেখে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আপনারা চাইলে আরও কম সময় রাখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব বেশি সময় রাখার, তাতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আমি একটা ড্রাই মশলা বানিয়ে নেব মাংসের জন্য। তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ, জৈত্রী, জায়ফল, স্টার অ্যানাইস। এগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার একটা ড্রাই প্যানে মশলাগুলোকে হালকা রোস্ট করব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন না হওয়া অবধি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিচ্ছি মিক্সিং গ্রাইন্ডারে। ওই তেলেই আবার ফোড়ন দিচ্ছি ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, তেজপাতা। খুব সুন্দর স্মেল পাচ্ছি গরম মশলার। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন না হওয়া অবধি ভেজে নেব। এবার আমি পেঁয়াজ ভাজার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাংসটা কষাবো। এখানে জলের ব্যবহার আমি প্রথমে একদমই করছি না, পুরো রান্নাটাই কষানোর উপরে হবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। মনে রাখতে হবে যে মাংসটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম।
মাংস থেকে নিজে থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আমি রান্নাটা করছি। আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন বন্ধুরা, মাংসে জল না দেওয়া হলেও কতটা জল বেরিয়েছে। কখনো লো ফ্লেমে, আবার কখনো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ বাদে বাদে মাংসটাকে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে মাংসটা লেগে না যায়। মাংসে জল না দেওয়া হলেও কতটা জল বেরিয়েছে। আমি ঢেকে রাখছি লো ফ্লেম করে। আমার মাংসের কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ডার্ক কালারটাই থাকে গোলবাড়ি মাটনে। একদম লাস্টে টেস্ট করে দেখলাম আরেকটু নুন লাগবে, তার সাথে আমি একটু চিনিও দিয়ে দিলাম। সবার প্রথমে যে ড্রাই রোস্ট পাউডারটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। মাংসের রংটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। মাংসটা 80% কুক হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি চায়ের লিকার। চায়ের লিকারটা দিলে মাংসের রংটাও ভালো হবে, স্বাদও ভালো হবে। বন্ধুরা, আমার গোলবাড়ি মটন কষা রান্না হয়ে গেছে। দেখুন রংটাও খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো হয়েছে।